বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার খেসারত দিতে হতে পারে বাংলাদেশ ও ইংল্যান্ড। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নাও হতে পারে এই দুই দলের। আইসিসির আরেক বৈশ্বিক এই আসর আয়োজিত হয়ে থাকে সেরা আট দল নিয়ে। পূর্বের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলকে নিয়ে আয়োজিত হয় বহুজাতিক এই টুর্নামেন্ট। এই নিয়মে অবশ্য এবারও নড়চড় হয়নি। তবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলো বাছাইয়ের জন্য বেছে নেওয়া হয়েছে 2023 বিশ্বকাপ। এই বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেরা সাত দল এবং আয়োজক হিসেবে পাকিস্তানকে নিয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে। অর্থাৎ ভারতে চলমান বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল নিয়ে হবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এতে অবশ্য খানিকটা অবিচার করা হচ্ছে আইসিসির পূর্ণ সদস্য তিন দেশ ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। কেননা এবারের বিশ্বকাপে অংশ নিতে পারেনি তারা, ফলে আরও একটি বৈশ্বিক আসর খেলা হচ্ছে না তাদের। যদিও আইসিসি বলছে 2021 সালে হওয়া বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2024 থেকে 2031 চক্রের জন্য নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ হিসেবেই এমন সিদ্ধান্তে সম্মতি পেয়েছেন বলে জানিয়েছেন আইসিসির কর্তারা। এতে বেশ বিপাকেই পড়তে হচ্ছে বিশ্বকাপের বাইরে থাকা পূর্ণ সদস্যদের। এছাড়া 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের। কেননা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত 10 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড, আর 9 নম্বর পজিশনটা নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ। এই ধারা অব্যাহত থাকলে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হবে আইসিসির পূর্ণ দুই সদস্য বাংলাদেশ ও ইংল্যান্ডের নাম। বাংলাদেশের সঙ্গে বিপাকে পড়বেন সাকিব আল হাসানও। এবারের বিশ্বকাপে অংশ নেওয়ার আগে তিনি জানিয়েছিলেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। এবারের বিশ্বকাপটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। সাকিব আল হাসানও আছেন নিজের ছায়া হয়ে, সেখান থেকে বেরিয়ে বাংলাদেশের এখন মূল লক্ষ্য 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের যোগ্যতা অর্জন। এজন্য পয়েন্ট টেবিলের আটে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে বাংলাদেশকে। সেই দিক মাথায় রেখে বিশ্বকাপের বাকি তিন ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। রায়হান রাসেল, কালবেলা।